সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম হাইজেকের হুমকি চিরকুট বিজনেস ক্লাসের যাত্রী গ্রেপ্তার মুম্বাই থেকে দিল্লিগামী জেট এয়ারওয়েজ বিমানের টয়লেটে বিমান ছিনতাইয়ের হুমকি দিয়ে চিঠি রেখেছিলেন বলে স্বীকার করে নিয়েছেন এক যাত্রী এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজু ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে গুজরাট পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সূত্রে জানা গিয়েছে এর আগে ওই যাত্রী একটি আরশোলা নিয়ে বিমানে চেপেছিলেন এবং সে সময় তিনি অভিযোগ তুলেছিলেন যে তার খাবার থেকে ওই আরশোলাটি পাওয়া গিয়েছে অশোক গজপতি রাজু আরও বলেন সাল্লা বীরজু নামে ওই যাত্রী স্বীকার করে নিয়েছিলেন জেট এয়ারওয়েজের কাজকর্ম পণ্ড করতেই তিনি এমন হুমকি দিয়েছিলেন একই সঙ্গে মন্ত্রী জানান ওই ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করতে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষকে বলা হয়েছে গত সেপ্টেম্বরে একটি আইন পাশ হয় সেখানে বলা হয়েছে যদি কোনো যাত্রী বিমানের আইন লঙ্ঘন করেন তবে বিমান সংস্থা তাকে কালো তালিকাভুক্ত করতে পারবে অর্থাৎ সেই যাত্রী তিন মাস থেকে দুই বছর পর্যন্ত বিমানে উঠতে পারবে না যদি জেট এয়ারওয়েজ সাল্লা বিরজুকে কালো তালিকাভুক্ত করে তবে তিনি হবেন আইন কার্যকর হওয়ার প্রথম শাস্তিপ্রাপ্ত যাত্রী রবিবার রাত দুটো নাগাদ দিল্লির উদ্দেশ্যে মুম্বাই থেকে রওনা দিয়েছিলেন জেট এয়ারওয়েজের নাইন ডব্লিউ বিমানটি উড়ান যখন মাঝ আকাশে তখনই বিমানের টয়লেটে একটি চিরকুট খুঁজে পান বিমানকর্মীরা যাতে লেখা ছিল নাইন ডব্লিউ থ্রি থ্রি নাইন বিমানটি অপহরণকারীদের কবজায় কোনোভাবেই বিমানটির অবতরণ করানো যাবে না এবং সোজা পাক অধিকৃত কাশ্মীরের দিকে নিয়ে যেতে হবে বিমানে বারো জন অপহরণকারী রয়েছে যদি বিমান অবতরণ করানোর চেষ্টা করা হয় তবে যাত্রীদের মৃত্যুর আর্তনাদ শোনা যাবে আর এটাকে ঠাট্টা হিসেবে নিলে ভুল হবে বিমানের কার্গোতে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত রয়েছে দিল্লিতে বিমানটিকে অবতরণের চেষ্টা করলেই বিস্ফোরণ ঘটনা হবে সব মিলিয়ে রবিবার রাত থেকে হুলস্থুল পড়ে যায় আতঙ্কে খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল ওই বিমানের থাকা যাত্রীদের বিমান খালি করে যাত্রীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয় তখনই ওই ব্যক্তি সব স্বীকার করেন বলে এক পুলিশ অফিসার জানিয়েছেন প্রায় ছয় ঘন্টা পর এয়ার মার্শালদের সঙ্গে নিয়ে বিমানটি ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ